হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো 2 দিন ধরে অসুস্থ, 2 দিন বলতে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, তো ভিডিও তো দিতেই পারছি না, বুঝতেই পারছো এতটাই শরীর খারাপ। ছেলের আর আমার 1 সপ্তাহ ধরে জ্বর, তো এর জন্যে আর কি ভিডিওই দিতে পারছি না। কি করব, শরীরে আর পাচ্ছে মানে দিচ্ছে না। তো এইদিকে দেখো আমার ছেলে বস্তা, একটা বস্তার ভিতর থেকে সব বের করছে। এগুলো কি বলতো, ফ্লিপকার্ট থেকে সব আবার বড় অর্ডার করে আর কি পাঠিয়েছে। ছেলে আর আমি অসুস্থ, তাই আমাদেরকে সুস্থ করার জন্য আমার বর দেখো সব ফুড পাঠিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে খাবার আছে, খাবার বলতে যে জ্বরের জন্যে, হ্যাঁ জ্বরটা সেরে গেছে তাই কি, তাও মাথা টাথা ঘুরছে আর কিছুই খেতে পাচ্ছি না, শরীর প্রচণ্ড দুর্বল। এর জন্যে ও কি কি অর্ডার করেছে চলো তোমাদেরকে দেখাই। এগুলো করেছে পরশু দিন ফ্লিপকার্ট থেকে করেছে, তো আজকেই চলে এসছে। তো এইদিকে আমার মা, এই দেখো এটা হচ্ছে আমার মা। আমার মা আমার শরীর খারাপের কথা শুনে এই 2 দিন হয়েছে এসেছে। তো ছেলে আর আমার মা বসে পড়েছে এইগুলো নিয়ে। এ দেখো এইদিকে আর কি, এটা হচ্ছে খেজুরের প্যাকেট, দুটো খেজুরের প্যাকেট দিয়েছে। আমার একদম প্রেশার নেই তো এর জন্যে, এ দেখো এই খেজুরগুলো, খেজুরগুলো খেতে একদম অন্যরকম টেস্ট। আমি তো খেজুর একদমই খাই না, তো এইগুলো অন্যরকম খেয়ে দেখবো কেমন লাগে। যাই হোক, এই দেখো এদিকে আর সব তো আমার ছেলেরই বিস্কিট পাঠিয়েছিল, একটা তো দেখলেই অরিও একটা প্যাকেট পাঠিয়েছে, ওটা ছিঁড়ে যে খেতে বসে গেছে প্রথমে, ওটা খাওয়া শুরু করে দিয়েছে। আর এর ভিতরে দেখো আর দুটো রয়েছে, এগুলো হচ্ছে কাঠবাদাম। আমার মা বুঝতেই পারছে না যে এগুলো কি, বলছে এগুলো আবার কি খাবার, এগুলো যে কাঠবাদাম উনি বুঝতেই পারছে না। লাস্টে তো বললাম, তারপরে দেখলো এগুলো। আর যে আর এই বাক্সটার মধ্যে দেখো, আমার প্রথম ভেবেছিলাম এটা বিস্কিট, ওর বাবাও বলেছিল যে এটা বিস্কিট আর কি। পরে দেখি কি এটার ভিতরে আর কি ছোট ছোট কেক, মানে কার্টুনে আমার ছেলে দেখে ডোরা কেক, ডোরা কেক। অনেক দিন ধরে ও আমাকে আর কি কার্টুনে দেখে বলেছিল যে মা আমাকে ডোরা কেক বানিয়ে দেবে, তো আর কি অরিও বিস্কুট দিয়ে এটাকে নাকি বানাতে হয়, তো আমার আর হয়নি সেটা বানানো। ওর বাবা বিস্কিট অর্ডার করতে গিয়ে কালকে যখন ওকে আর কি বলেছে, বলছিল আর কি ফোনে, মানে পরশু দিন, যে কোনগুলো আর কি ও খাবে, ও এই এইগুলোই চুজ করে দিয়েছিল, দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তারপরে ওর বাবা আর কি এইগুলো অর্ডার করেছে। যাই হোক দেখো এদিকে কত খাবার পাঠিয়ে দিয়েছে, আর ওটা তো মাজার বোতল তোমরা তো দেখেছো। এই দেখো আমার ছেলে এই এই কেকগুলো, ডোরা কেক, ও তো বলেই যাচ্ছে ও ভীষণ খুশি হয়েছে এই খাবারগুলো পেয়ে। যাই হোক, এই দেখো এদিকে আমার মা কোটো নিয়ে বসে পড়েছে, এইগুলোকে এখন একটা একটা করে ঢালবো। আর এটা হচ্ছে হরলিক্স আমার ছেলের, আর এগুলো তো দেখালামই তোমাদেরকে, সব ছড়ানো ছিটানো ছিল সব এক জায়গায় করে। আর এই ছোট্ট প্যাকেটটার মধ্যে আছে কিশমিশ, কাঠবাদাম, খেজুর, হরলিক্স, এইগুলোই।